আসসালামু আলাইকুম। তো আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আজকের এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। কারণ আপনি যদি মোবাইলে সিম কার্ড ব্যবহার করে থাকেন বা আপনি যদি সিম কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা উচিত, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তো এর কারণ হচ্ছে কয়েকদিন যাবৎ বা অনেকবারই আমাদের মোবাইল ফোনে কিন্তু বিটিআরসির পক্ষ থেকে কয়েকবার একটি এসএমএস কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই এসএমএসটা কি আমরা একটু চলুন দেখে নিই। তো আমি আমার ফোনে থাকা সরাসরি ইনবক্সে চলে যাচ্ছি। তো দেখুন, এই হচ্ছে সেই মেসেজটি, এসএমএসটি। তো আমি এসএমএসটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, এনআইডি ও স্মার্ট কার্ড দিয়ে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ 15টি সিম রাখা যাবে 15ই অক্টোবর 2022-এর মধ্যে। গ্রাহক সেবা কেন্দ্র থেকে অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করুন অথবা নিবন্ধিত সিমের সংখ্যা জানতে এত ডায়াল করুন। তো দেখুন, গত কিছুদিন যাবৎ বা কয়েকদিন যাবৎ কিন্তু আমাদের সকলের ফোনে কিন্তু বিটিআরসির পক্ষ থেকে এই এসএমএসটি কিন্তু বারবার দেওয়া হচ্ছে। তো আমরা অনেকেই এই এসএমএসটির দেখছি কিন্তু গুরুত্ব দিচ্ছি না, আবার অনেকেই দেখেও দেখছি না। তো আমরা কিন্তু এই এসএমএসটি কিন্তু ভালোভাবে অনেকে বুঝতে পারছি না যে আসলে এটি কিসের এসএমএস। আমরা কিন্তু অনেকে এটি সেভাবে গুরুত্বও দিচ্ছি না। তো আমার মনে হয় এই এসএমএসটি খুবই গুরুত্বপূর্ণ একটি এসএমএস সকলের জন্য। তো কীভাবে গুরুত্বপূর্ণ আর এই এসএমএসটির মূল উদ্দেশ্য কি আপনাদেরকে একটু বলি। তো দেখুন, সব অপারেটর মিলে কিন্তু আমাদেরকে 15টি সিম ব্যবহার করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড ও স্মার্ট আইডি কার্ড, দুটি আইডি কার্ড মিলে কিন্তু একজন ব্যক্তি 15টির বেশি সিম কিন্তু ব্যবহার করতে পারবে না। আমি আরও একটু পরিষ্কার করে বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমরা কিন্তু সর্বপ্রথম এনআইডি কার্ড পেয়েছিলাম, সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমরা অনেকেই সিম কিনেছিলাম। আমরা অনেকেই 15টি সিম কিন্তু এনআইডি কার্ড দিয়ে কিনে ফেলছি বা উঠিয়ে ফেলছি। এরপর আমরা যখন স্মার্ট আইডি কার্ড পেলাম, সেটি দিয়েও কিন্তু আমরা অনেকেই 15টি সিম কিন্তু আমরা অনেকেই কিনে ফেলছি স্মার্ট আইডি কার্ড দিয়ে অথবা এনআইডি কার্ড দিয়ে। তো এখন বিটিআরসির যে নিয়ম, সেই নিয়মটি হচ্ছে একজন ব্যক্তি তার নামে 15টির বেশি সিম কিন্তু সে কোনোভাবেই রাখতে পারবে না, বা একজন ব্যক্তি তার এনআইডি কার্ড হোক অথবা স্মার্ট আইডি কার্ড হোক, দুটি আইডি কার্ড মিলে 15টির বেশি সিম কিন্তু সে ব্যবহার করতে পারবে না বা রাখতে পারবে না। তো সর্বপ্রথম আমরা এনআইডি কার্ড দিয়ে 15টি সিম কিনছি, এরপর স্মার্ট আইডি কার্ড দিয়েও আমরা অনেকগুলো সিম কিনছি বা 15টি সিম কিনছি। তাহলে টোটাল এখন আমাদের এনআইডি কার্ড ও স্মার্ট আইডি কার্ড মিলে কিন্তু আমাদের নামে 30টি সিম হয়ে গেছে। তো বিটিআরসির নিয়ম অনুযায়ী 15টি সিমের বেশি রাখা যাবে না, সেই কারণে কিন্তু এই এসএমএসটি সকলকে দেওয়া হচ্ছে। এবং এখানে একটি নির্দিষ্ট তারিখ কিন্তু দিয়ে দিয়েছে, 15ই অক্টোবর 2022-এর মধ্যে আপনার অতিরিক্ত যে সিমের মালিকানা সেটি কিন্তু ট্রান্সফার বা পরিবর্তন করতে হবে। আর এটি পরিবর্তন করার নিয়ম হচ্ছে, আপনি আপনার পরিচিত যে কোনো এনআইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ডে এই সিমগুলো, অতিরিক্ত সিমগুলো আপনার নাম থেকে ট্রান্সফার করে বা মালিকানা পরিবর্তন করে কিন্তু নিয়ে যেতে পারেন। সেটি আপনার পিতামাতার আইডি কার্ডেও নিয়ে যেতে পারেন এবং সেটি 15ই অক্টোবরের ভিতরে করতে হবে। তো সাপোজ মনে করেন আপনার নামে 15টির অধিক সিম আছে, এখন অতিরিক্ত সিমগুলো আপনাকে যদি এই নির্দিষ্ট টাইমের ভিতরে ট্রান্সফার করে না নেন, মালিকানা পরিবর্তন করে যদি সিমগুলো সরিয়ে না ফেলেন, তাহলে কি হবে, আপনার এনআইডি কার্ড ও স্মার্ট আইডি কার্ড থেকে অতিরিক্ত সিমগুলো বাতিল করা হবে বা অতিরিক্ত সিমের যে মালিক আপনি ছিলেন সেই মালিকানা কিন্তু বাতিল করে দেবে বিটিআরসি। তো এখন সমস্যা হচ্ছে, মনে করেন আপনার আইডি কার্ডে থাকা বা আপনার নামে থাকা 15টি সিম বা তার বেশি সিমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিম, যে সিমটি আপনার খুবই প্রয়োজনীয় একটি সিম, সেই সিমটি যদি বিটিআরসি আপনার আইডি কার্ড থেকে মুছে দেয় বা আপনার মালিকানা থেকে যদি ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। এরপর চাইলেও কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সিমটি কিন্তু আপনি আর ফেরত পাবেন না। আপনার আইডি কার্ড থেকে সিমটি যদি ডিলিট করে দেওয়া হয়, বাতিল করে দেওয়া হয়, মালিকানা যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে কোনোভাবেই আপনি কিন্তু সেই সিমটি আর ওঠাতে পারবেন না বা সেই সিমটি কিন্তু আপনি আর ফেরত পাবেন না। তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা আপনি অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। তো এখন আমাদের সকলের উচিত, আমাদের নামে যদি অতিরিক্ত সিম থেকে থাকে তাহলে সেগুলো মালিকানা ট্রান্সফার করে অন্য কারোর আইডি কার্ডে নিয়ে যাওয়া, যাদের আইডি কার্ডে এখনও 15টি সিম নেই সেই সমস্ত আইডি কার্ডে কিন্তু
ট্রান্সফার করা উচিত। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার নামে কয়টি সিম আছে সেটি বোঝার জন্য কিন্তু এখানে একটি কোড দিয়ে দিয়েছে, এই কোডটির মাধ্যমে চেক করতে পারবেন। তো কোডটি কিভাবে চেক করতে হবে আপনাদেরকে একটু দেখাই। তো আমি আমার ফোনের ডায়াল প্যাড অপশনে চলে যাচ্ছি, সেখানে এসে ডায়াল করতে হবে 16001 হ্যাশ, এটি ডায়াল করতে হবে। তো এটি ডায়াল করে দিলাম। তো দেখুন এবার আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের লাস্টের বা শেষের চারটি ডিজিট এখানে বসাতে হবে। তো আমি চারটি ডিজিট বসিয়ে দিচ্ছি আমার এনআইডি কার্ড থেকে বা স্মার্ট আইডি কার্ড থেকে। এভাবে বসানোর পরে সেন্ড করতে হবে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি এসএমএস চলে আসবে এবং সেই এসএমএসটির মধ্যে আমরা দেখতে পাবো যে আমার নামে আমার এনআইডি কার্ড এবং স্মার্ট আইডি কার্ড দুটি মিলে কয়টি সিম আমার নামে আছে সেটি কিন্তু আমি দেখতে পাবো। তো এসএমএসটি আসা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো ওটি ডায়াল করার পরে কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনে এমন একটি এসএমএস চলে আসবে। তো দেখুন আমার টোটাল আমার নামে 30টি সিম রয়েছে, আমার এনআইডি কার্ডে 15টি রয়েছে। এরপর একটু মাঝ বরাবর নিচের দিকে দেখুন এসএনআইডি অর্থাৎ আমার স্মার্ট কার্ডে 15টি রয়েছে। তো টোটাল আমার নামে 30টি সিম রয়েছে। আমি কিন্তু আমার নামে 30টি সিম এখন রাখতে পারবো না, এর আগে কিন্তু রাখতে পারছিলাম বা ছিল, সমস্যা হয়নি। কিন্তু বিটিআরসির নতুন যে নিয়মটি করছে সেই নিয়ম অনুযায়ী আমি কিন্তু আমার এখন 30টি সিম কিন্তু আমার নামে কোনোভাবেই আমি রাখতে পারবো না। তো এখন আমার কী করতে হবে, এখান থেকে 15টি সিম রেখে বাকি 15টি সিম আমাকে ট্রান্সফার করে বা মালিকানা পরিবর্তন করে অন্য কারোর আইডি কার্ডে নিয়ে যেতে হবে। তো আমি আমার পিতামাতার আইডি কার্ডে নিয়ে যাব সম্ভবত, কারণ তাদের আইডি কার্ডে সিম ওঠানো নেই। তো 15টি সিম এখান থেকে ট্রান্সফার করে বা আমার আইডি কার্ড থেকে ট্রান্সফার করে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আমি যদি এখান থেকে না সরিয়ে ফেলি তাহলে কিন্তু বিটিআরসির পক্ষ থেকে এখান থেকে বা আমার নাম থেকে 15টি সিম তারা অটোমেটিক ডিলিট করে দেবে, যে 15টি সিম আমি কিন্তু আর পরে ওঠাতে পারবো না বা ফেরত পাবো না। তো এটা খুবই সমস্যাজনক। তো এখন মূল কথা হচ্ছে আপনি কিভাবে সিমের মালিকানা পরিবর্তন করবেন, কোথা থেকে করবেন। আপনি যদি আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। যদি আপনার গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে, বাংলা লিঙ্ক হয়ে থাকলে বাংলা লিঙ্ক সিম কাস্টমার কেয়ারে। আপনার যে সিম হোক না কেন বা যে অপারেটরের সিম হোক না কেন আপনার নিকটস্থ সেই কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে আপনি মালিকানা ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনার নিকটস্থ রিটেলার পয়েন্ট থেকে যেখান থেকে সিম কেনা যায় বা সিম বিক্রি করা হয়, সিম ওঠানো যায়, সেখান থেকেও কিন্তু আপনি আপনার অতিরিক্ত সিমের মালিকানা পরিবর্তন করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।